গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেফতার, গ্রেফতার হওয়ার পরও এক চুল আপ নিজেদের জায়গা থেকে নড়ছেন না। কেজরিওয়ালের বাড়ির সামনে ইতিমধ্যে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে যাতে কোন রকম পরিস্থিতি খারাপ না হয়। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন শুনে নেব। বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে টিআরএস এর নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তার মেয়ে কবিতা যিনি সাংসদও ছিলেন, তিনিও অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। তো স্বাভাবিকভাবে এখন যেভাবে তদন্ত চলছিল এই মদ ঘোটালার বা মদ দুর্নীতি, দিল্লিতে যে মদ দুর্নীতি হয়েছে তাতে তো বোঝাই যাচ্ছিল আজ না হয় কাল অরবিন্দ কেজরিওয়াল ভেতরে যাবে। তার আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া সাহেব, তিনি গেছেন জেলে। তো এরা যে লুটে পুটে খাওয়ার জন্য এসেছে এবং এরা দুর্নীতিবাজ, মানুষের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। কেজরিওয়ালের পলিটিক্সের স্টাইল এবং মমতা ব্যানার্জির পলিটিক্সের স্টাইল হচ্ছে একই রকমের। তো স্বাভাবিকভাবে দিল্লি পুলিশে যেন ব্যবস্থা নিচ্ছে, কারণ তারা তো অভ্যস্ত হয়ে গেছে দেখে টিভিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পলিটিক্স করে। তো কেজরিওয়ালের লোকজন হয়তো ইডি অফিসের সামনে গিয়ে ধর্নায় বসতে পারে, সেই জন্য দিল্লি পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালকে দীর্ঘদিন ধরে ডেকে পাঠানো হচ্ছিল, তাকে নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি যাচ্ছিলেন না। তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, আদালত তাকে রক্ষা কবচ দেয়নি। তিনি বারবার প্রতিহিংসার তত্ত্ব সামনে নিয়ে আসছিলেন, রাজনৈতিক বিবৃতি দিচ্ছিলেন। এখন সম্পূর্ণই কোর্টের নজরদারিতে যখন কোনো তদন্ত প্রক্রিয়া চলে এবং সেখানে তদন্তকারী সংস্থা যদি বারবার তাকে ডেকে পাঠায় এবং সে তরফ থেকে কোনো উত্তর না আসে, তার ডাকা না হাজিরা দেওয়ার পরিবর্তে শুধুই উড়ে আসে কিছু রাজনৈতিক প্রতিহিংসার বিবৃতি, পলিটিক্যাল ভেন্ডেটা। এই পলিটিক্যাল ভেন্ডেটার তত্ত্ব নিয়েও তারা কিন্তু আদালতে গিয়েছিলেন, আদালত তাদের কোনো রকম ভাবেই কোনো স্বস্তির বার্তা শোনাতে পারেনি। অর্থাৎ ইডির যে তদন্ত চলছে সেই তদন্ত প্রক্রিয়াকেই আদালত সিলমোহর লাগিয়ে দিয়েছে এবং সেটার উপরই ভিত্তি করে আজকে তাকে গ্রেপ্তার করেছে। এবং এ নিয়ে এর বেশি আমাদের কিছু বলার নেই। যদি কেউ মনে করেন এটা প্রতিহিংসার তত্ত্ব, নির্বাচনের সময় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, মনে রাখতে হবে এই অরবিন্দ কেজরিওয়াল ওখানে থাকতেই গত লোকসভা নির্বাচনে বিজেপি একতরফা সফলতা পেয়েছে দিল্লিতে, অন্তত লোকসভা নির্বাচনে। সংক্ষেপে আরো একটা বিষয়ে আপনার মতামত চাইবো। গ্রেপ্তার হওয়ার পরে আপের তরফ থেকে যে বয়ান দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে কিছুতেই কেজরিওয়াল পদত্যাগ করবেন না, তিনি সংশোধনাগারের মধ্যে থেকেই সরকার চালাবে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো সম্পূর্ণ হবে তাদের দলীয় সিদ্ধান্ত। দেশের মানুষ দেখবেন আদালতের জন্য বা সংবিধানের জন্য মানুষের জন্ম হয়নি, মানুষের প্রয়োজনেই এইগুলো তৈরি হয়েছে। আইনের শাসন তৈরি হয়েছে মানুষের জন্য, দেশের সংবিধান তৈরি হয়েছে মানুষের জন্য, কিন্তু সর্বোপরি একটা রাজনৈতিক শিষ্টাচার আছে। সমস্ত কাগজ কলমের বাইরেও কিন্তু নির্দিষ্টভাবে একটা মানুষের মতামত আছে, তো মানুষের আদালতে সেই বিচারটা হয়ে যাবে। যদি কারো, এখনো বলছি, যদি কারোর মনে হয় রাজনৈতিক প্রতিহিংসা, কালকে সকালে তারা সুপ্রিম কোর্টে যাবেন। অবশ্যই একজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার ছোট ব্যাপার নয়, তারা গিয়ে দেখুন আদালত কি বলছে। ধন্যবাদ, ধন্যবাদ শ্রমিক বাবু। ঈশান, তুমি শুনলে শ্রমিক বাবু ঠিক কি বললেন? দুজন মুখ্যমন্ত্রী পরপর গ্রেপ্তার হলেন মুখ্যমন্ত্রী থাকাকালীন, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। ঈশান, না, দুজন মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেফতার হলেন এমনটা বলবো না সমাজিতা, কারণ রাজনৈতিক সৌজন্যটা অন্তত হেমন্ত সোরেন দেখিয়েছেন। তিনি গ্রেফতার হয়ে কারাবাসে যাওয়ার আগে পদত্যাগ করে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী করে গিয়েছিলেন। এমনকি লালু প্রসাদ যাদবও, তিনিও কিন্তু জেলে যাওয়ার আগে রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন। কিন্তু আমি জানি না হেমন্ত সোরেন নিজের দলের প্রতি যতটা ভরসা রাখতে পেরেছেন যে তিনি কারাগারে চলে গেলেও তার লোকজন তার বিরুদ্ধে হয়তো বিদ্রোহী হবেন না, বা লালু প্রসাদ যেভাবে রাবড়ি দেবীকে পদে বসিয়ে চলে যেতে পেরেছিলেন। এই মুহূর্তে দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ফোনে আছেন।
দিলীপ বাবু, অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার, এবং তিনি এখন বলছেন যে তিনি গ্রেফতার হলেও মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না, জেলে বসেই সরকার চালাবেন। এটা কিভাবে সম্ভব দিলীপ বাবু? না, তিনি স্লোগান দিয়েছেন রাজনীতিকে পরিবর্তন করে দেবেন, এই বোধহয় পরিবর্তন। রাজনীতিকে দুর্নীতিময় করে আর সমস্ত রীতি রেওয়াজ কানুনকে বাদ দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা। এই ধরনের যারা চতুর লোক, বুদ্ধিবাদী লোক, তারা চালাকি দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বারবার ক্ষমতায় এসেছে, আর তারপরে যা ইচ্ছা করেছে, পরে আদালতকেও চ্যালেঞ্জ করেছে, গত 9 বার তার কাছে সমন গেছে, আর তারপরেও তিনি তাকে গুরুত্ব দেননি, বরং চ্যালেঞ্জ করেছেন যে এটা বেআইনি, এটাকে ডাকাটা সহযোগিতা করেননি এত বড় দুর্নীতিতে। আমরা দেখেছি সারা দেশে এরকম বহু নেতার সঙ্গে হয়েছে, 5-10 বার সমন গেছে, তারপরে তারা ভিতরে চলে গেছেন, তারপরে কিছু গন্ডগোল ছিল তাই তারা মুখোমুখি হননি। আর তাদেরকে এই জন্য বিশেষভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যাতে তদন্ত ঠিক মতো হয়, জিজ্ঞাসাবাদ হয়। আমার মনে হয় সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইডি সেই রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছে। কিন্তু দিলীপ বাবু, আরেকটা প্রশ্ন করবো যে আম আদমি পার্টির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এখন অরবিন্দ কেজরিওয়ালকে ভগৎ সিং এর সঙ্গে তুলনা করা হচ্ছে, কি বলবেন? না, সে সবার সঙ্গে তুলনা করুন, গান্ধীর সঙ্গে ভগৎ সিং এর তুলনা করুন না। আন্না হাজারের মতো সব সরল মানুষকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে মানুষকে বোকা বানিয়ে তারা ক্ষমতায় এসেছিল, তারপরে সেই ভদ্রলোককে ছুড়ে ফেলে দিয়েছে। এদের ইতিহাস সবাই জানে, অতীত জানে, এদের সঙ্গে আরো অনেক বহু মানুষ ছিল সমাজে তখন, কারণ তখন কংগ্রেসে যে দুর্নীতি ছিল তার বিরুদ্ধে তারা লড়াই করেছিল, পরিবর্তনের কথা বলেছে, তাই বহু মানুষ গিয়েছিলেন। তারা প্রবুদ্ধ লোক, তারা দেখুন আর কি এদেরকে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এবং তারা এদের সমালোচনা করছে, কারণ তারা এদের ভিতরের খবরটা জানেন, এরা চালাকি করছে। আমার মনে হয় সেই এখন সব জুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে, যার মন্ত্রিসভায় চলে যাচ্ছে জেলে, আর সেটা সব আদালতই করছে, কোনো ব্যক্তি বা সরকার করছে না, কারণ লোকের সামনে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। এবং সমাদৃতা, তুমি শুনলে দিলীপ বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, মনে করালেন তিনি যে আন্না হাজারের আন্দোলনকে কাজে লাগিয়ে কিভাবে অরবিন্দ কেজরিওয়ালের লাইমলাইটে এসেছিলেন এবং পরে সেই আন্না হাজারেদেরকেই পুরোপুরি পরিত্যাগ করেছেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। আন্না হাজারের আন্দোলনের প্রসঙ্গে কথা বলছিলাম এবং অরবিন্দ কেজরিওয়ালরা কিভাবে, জগন্নাথ বাবু আপনার মনে থাকবে যে কিভাবে তারা দুর্নীতি বিরোধী আন্দোলনকে কাজে লাগিয়ে মানুষের মন জয় করেছিলেন। আজকে দুর্নীতির সবচেয়ে বড় অভিযোগটা এই অরবিন্দ কেজরিওয়ালদের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে তাকে জেলে যেতে হচ্ছে। আমার রিপাবলিকের দর্শকদের কাছে প্রশ্ন এবং আপনার মাধ্যমে প্রশ্ন, যে হারাধনের আর কয়টি ছেলে বাকি থাকলো? হারাধনের পরের ছেলেটির অবস্থান ভারতবর্ষের পূর্ব প্রান্তে কি? দেখুন, নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গে গত মাসে 4টি সভা করে একটি কথা বলে গেছেন যে লুট কা মা লটায়েঙ্গে, আর বাংলার জন্য এটাই হচ্ছে মোদীর গ্যারেন্টি। তো আপনারা দিল্লি দেখছেন, আমার কাছে দিল্লি অনেক দূর, আমি বাংলার রাজনীতি করি, আমি বাংলা দেখছি। দেওয়াল লিখন যারা পড়তে পাচ্ছেন তারা বুঝুন, যারা দেওয়াল লিখন এখনো পড়তে পাচ্ছেন না তারা মোদীজির গ্যারেন্টির কথা স্মরণ করুন। মোদীজির জামান নাই, পরিবারবাদ, দুর্নীতিগ্রস্ত যারা হয়, দোষণবাদ যারা করে, এবং যারা হচ্ছে যে ঘুষখোর হয় বা হচ্ছে যে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাদের ছাড় পাওয়া মুশকিল। এটাই হচ্ছে বর্তমানের দেওয়াল লিখন, এটাই হচ্ছে মোদীর গ্যারান্টি। জগন্নাথ বাবু, লালকেল্লা থেকে বলে গেছিলেন, প্রশ্ন করব আপনাকে, এই যে দেওয়াল লিখন পড়ার কথা আপনি বলছেন, এই দেওয়াল লিখন কি শুধু তেলেঙ্গানার জন্য, শুধু দিল্লির জন্য, বা শুধু মহারাষ্ট্রের জন্য, বা শুধু ঝাড়খণ্ডের জন্য? পশ্চিমবঙ্গে কি কাউকে দেওয়াল লিখন পড়ার বার্তা দিতে চাইছেন? আমি আপনাদের তদন্তমূলক সাংবাদিকদের বলতে চাইছি যে হারাধনের দুর্নীতিগ্রস্ত আর কয়টি ছেলে বাকি থাকলো তার খোঁজ করুন, তাহলেই এর উত্তর পেয়ে যাবেন। তার অবস্থান কোথায়, তিনি কোথায় থাকেন, দিল্লিতে না তেলেঙ্গানাতে না হায়দ্রাবাদে না কলকাতাতে, তার উত্তর এর মধ্যেই লুকিয়ে আছে। আমার বক্তব্য হচ্ছে মোদীর গ্যারান্টি হলো লুটের মাল ফেরাবো, লুটেরাদের গ্রেফতার করব। তো যদি কেউ লুট করেছেন তিনি গ্রেফতার হবেন। সময় কবে তা আদালতের আর তদন্ত নির্দেশে তদন্ত চলছে, দিল্লি এক্সাইজ পলিসি আদালতের তদন্ত নজরদারিতে চলছে, আজ অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টে প্রোটেকশনের জন্য গেছিলেন। এবং আমার আরো একটি
তথ্য যেটা, যে যতগুলি দুর্নীতির প্রশ্নে তদন্ত হচ্ছে সবগুলি কিন্তু আজ আদালত। জগন্নাথ বাবু অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সমাদৃতা জগন্নাথ চট্টোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন এবং এই পশ্চিমবঙ্গেও কাউকে দেওয়াল লিখান পড়ার বার্তা দিচ্ছিলেন। এই মুহূর্তে সমাদৃতা সম্ভবত অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন। একদম একদম ঈশান, তুমি একদম ঠিক কথা বলেছ। দেওয়াল লিখনটা পড়তে হবে, দেওয়াল লিখনটা পড়ার সময় এসে গেছে। হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, দুর্নীতি করলে যে রেয়াত পাওয়া যাবে না তা স্পষ্ট। এই মুহূর্তে তিনটে ছবি দর্শকেরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কেজরিওয়াল ইস্তফা দিলেন না, মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি জেলে যাচ্ছেন এবং সেখান থেকেই নাকি তিনি সরকার চালাবেন। ভগৎ সিং এর সঙ্গে তাকে তুলনা করে আপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। যখন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয় তারপরেই তার বাড়ির সামনে একটা তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, 144 ধারা জারি করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন আপ কর্মী সমর্থকদের বাসে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিটাও। দুর্নীতির দায় গ্রেফতার কেজরিওয়াল, ঈশান বারবার যেটা আমরা বলছি, কেজরিওয়াল গ্রেফতার হয়েছেন দুর্নীতির দায়, আবগারি দুর্নীতির দায়, যে দুর্নীতির দায় কে কবিতাও গ্রেফতার হয়েছিলেন সেই দুর্নীতির দায় অরবিন্দ কেজরিওয়ালও গ্রেফতার হয়েছেন নানান সংস্কারমূলক পদক্ষেপ বলে। অরবিন্দ কেজরিওয়াল তার টেনিউরের শুরুতেই আমরা দেখেছিলাম, তার শুরুয়াত থেকেই তিনি চেষ্টা করেছিলেন বিশাল কিছু একটা সংস্কার দেখাতে, তার মধ্যে এই আবগারি সংস্কারটাও ছিল।